Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page e apnader shokolke shagotom. Bashay boshe accounting er onker shohojogita neyar jonno ekti poripurno guideline hishebe ebong bashay griyoshikkhoker bikolp hishebe regular amar ei channel er sathei thakun ebong onnodero amar ei channel er sathe shongjukto rakhun. আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘদিন বন্ধের পর আমরা আবার নতুন করে আমাদের প্রশ্ন ব্যাংকের সলিউশন গুলো শুরু করলাম। 22 সালের সলিউশন গুলো এখনো দেওয়া শুরু করতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে থেকে ইনশাআল্লাহ রেগুলার আমরা 22 সালের সলিউশন গুলো শুরু করব। আজকে আমরা করব এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2022 সালের এক নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনা আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই যে 22 সালের প্রশ্নে আমাদের এক নম্বর অঙ্কটা কি ছিল। এক, ধান শিরি এন্ড কোম্পানি এর 2021 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ। ধান শিরি এন্ড কোম্পানি রেওয়ামিল 31 ডিসেম্বর 2021, হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা, পণ্য ক্রয় 2,25,000 টাকা, পণ্য বিক্রয় 4,60,800 টাকা, অফিস সরঞ্জাম 2,80,000 টাকা, আসবাবপত্র 1,30,000 টাকা, মজুত পণ্য 1,121 অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য 22,500 টাকা, ফেরত 5,000 অর্থাৎ বিক্রয় ফেরত 5,000 টাকা, ক্রয় ফেরত 2,000 টাকা, প্রাপ্য হিসাব ও প্রতি হিসাব 95,000 টাকা, 68,000 টাকা অর্থাৎ প্রাপ্য হিসাব 95,000 টাকা, প্রতি হিসাব 68,000 টাকা, আমদানি শুল্ক 15,000 টাকা, পরিবহন খরচ 12,000 টাকা, ভাড়া খরচ 35,500 টাকা, মনিহারি 4,000 টাকা, উত্তোলন 5,000 টাকা, 10% ঋণ 1,00,000 টাকা। ঋণের উপর কোন তারিখ দেওয়া নেই, সুদটা আমরা চাইলে 1 বছরও ধরতে পারি, চাইলে 6 মাসে ধরতে পারি, চাইলে নাও ধরতে পারি। সাধারণত 1 বছর ধরে নেওয়াটাই ভালো, ঝামেলা কমে যায়। সাধারণ সঞ্চিতি 65,000 টাকা, মজুরি খরচ 24,000 টাকা, বেতন খরচ 22,800 টাকা, মূলধন 1,80,000 টাকা, রেওয়ামিলের ডেবিট পার্সেন্ট যোগফল 8,75,000 টাকা, রেওয়ামিলের ক্রেডিট পার্সেন্ট যোগফল 8,75,000 টাকা। সমন্বয়ের মধ্যে আমাদের আছে সমন্বয় সময়ের মধ্যে, এক, সমাপনি মজুদ পণ্য 28,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, দুই, প্রারম্ভিক মজুদের মধ্যে 500 টাকা এবং সমাপনী মজুদের মধ্যে 1,500 টাকা মনিহারি দ্রব্যাদি মূল্য অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে আমার প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ থেকে মনিহারিটা বাদ দেওয়া লাগবে এবং এই দুটো মনিহারি আবার মনিহারির সাথে সমন্বয় করা লাগবে। তিন, মজুরি 6,000 টাকা এবং বেতন 7,200 টাকা বকেয়া রয়েছে। চার, প্রচারের উদ্দেশ্যে 5,000 টাকা পণ্য বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। পাঁচ, প্রাপ্য হিসাবে 3,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্টাংশের উপর 5% হবে অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য কর। এই ছিল আমার সমন্বয়। কতে আমার কাছে জানতে চেয়েছে চলতি বছরের মনিহারির খরচের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ মনিহারি আমরা রেওয়ামিলে পেয়েছি, সমন্বয় নম্বর দুই এর মতো আমাদের দুটি মনিহারি আছে। খ, ধান সিরিয়ান কোম্পানি এর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। গ, নিট লাভ 99,200 টাকা ধরে 2021 সালের 31 ডিসেম্বর তারিখে ধান সিরিয়ান কোম্পানি এর মালিকানা স্বত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এই ছিল আমাদের প্রশ্নটা, আমরা উত্তরে শুরু করে দিই। কত আমার কাছে জানতে চেয়েছে চলতি বছরের মনিহারি খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে মনিহারিটা আমার রেওয়ামিলে যেটা ছিল 4,000 টাকা, অর্থাৎ রেওয়ামিল থেকে আসবে প্রথমে মনিহারি 4,000 টাকা, সমন্বয় নম্বর দুই এর মধ্যে দুই থেকে আমার আসবে যোগ প্রারম্ভিক মনিহারি 500 টাকা। তাহলে 4,000 টাকার সাথে এই 500 টাকা যোগ করলে 4,500 টাকা হয়, অর্থাৎ দুই নম্বর সমন্বয় থেকে এই 500 টাকা এবং 1,500 টাকা দুইটি এসেছে, আর এটা আসছে রেওয়ামিল থেকে।
তাহলে আমরা 4000 টাকার সাথে প্রারম্ভিক মনিহারিটা যোগ করব 4500 এবং সমাপনী বা অব্যবহৃত মনিহারি সমাপনী মনিহারি নামও লিখতে পারি বা অব্যবহৃত মনিহারি নামও আমরা লিখতে পারি তাহলে আমরা সমাপনী মনিহারিটা বাদ দিব 1500 টাকা তাহলে 4500 টাকা থেকে 1500 বাদ দিলে 3000 টাকা অর্থাৎ চলতি বছরের মনিহারি খরচের পরিমাণ 3000 টাকা এই ছিল আমার ক এরপর আমরা আসি খতে ধানসিরিয়ান কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য বিক্রয় থেকে প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্যের সাথে পণ্য ক্রয় এবং প্রত্যক্ষ খরচগুলোকে যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিলেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাই তাহলে আমরা আসি প্রথমে আছে মজুত পণ্য 1/1/2021 অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য 22500 টাকা এই প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যেহেতু প্রারম্ভিক মনিহারি অন্তর্ভুক্ত আছে তাহলে আমরা কি করবো এই 22500 টাকা থেকে মনিহারি মজুত 500 টাকা বাদ দিব তাহলে আমার 22000 টাকা হচ্ছে আমার প্রারম্ভিক মজুত এরপর আমরা আসি পণ্য ক্রয় 2,25,000 টাকা এখান থেকে ক্রয় ফেরত বাদ দিব 2,000 টাকা তাহলে বেরোলো 2,23,000 টাকা আমার সমন্বয়ের মধ্যে বিনামূল্যে ভোক্তাদের উদ্দেশ্যে পণ্য বিতরণ আছে সেটা ক্রয় থেকে বাদ দিতে হয় আমরা বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা বাদ দিব বাদ দিলে আমরা পাচ্ছি 2,18,000 টাকা এরপর আমরা প্রত্যক্ষ খরচগুলোকে দেখব প্রত্যক্ষ খরচের মধ্যে আমার আছে আমদানি শুল্ক 15,000 টাকা এটা রাউমিলে আছে এরপর পরিবহন খরচ আছে 12,000 টাকা এরপর আছে মজুরি খরচ রাউমিলে আছে 24,000 টাকা তাহলে প্রথমে 24,000 টাকা লিখলাম যোগ বকেয়া 6,000 এই দুটা যোগ করে আমরা পাচ্ছি 30,000 টাকা এই প্রত্যক্ষ খরচগুলো যোগ করার পরে তা এখন আমি কি করবো সবগুলোকে যোগ করবো অর্থাৎ কোনগুলোকে আমি এখান থেকে যা আছে প্রারম্ভিক মজুদ ক্রয় এবং এই প্রত্যক্ষ খরচগুলো এই পাঁচটা জিনিস যোগ করলে আমরা যোগফল পাচ্ছি 2,97,000 টাকা এই 2,97,000 টাকা থেকে আমি সমাপনী মজুত পণ্য বাদ দিব অর্থাৎ সমাপনী মজুত পণ্যের মধ্যে সমাপনী মজুত পণ্য আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে 28,000 টাকা আবার এক নম্বর সমন্বয় দুই নম্বর সমন্বয় আবার বলা আছে যে 1,500 টাকার কি আছে অব্যবহৃত মনিহারি আছে তাহলে 28,000 টাকা থেকে 1,500 বাদ যাবে বাদ দিলে আমরা ব্র্যাকেটে এটা বাদ দিয়ে দিব বাদ দিলে আমরা পাচ্ছি 26,500 টাকা অর্থাৎ 2,97,000 টাকা থেকে 26,500 টাকা বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাচ্ছি 2,70,500 টাকা এটা ছিল আমার খ এরপর আমরা আসি গতে গত আমাকে বলেছে নিট লাভ 99,200 টাকা ধরে 2021 সালের 31 ডিসেম্বর তারিখে ধানসিরিয়ান কোম্পানির মালিকানা সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করুন তা আমরা আসি যেহেতু এখানে পুরোপুরিটা চায় নেই আমরা ধানসিরিয়ান কোম্পানি আর্থিক অবস্থার বিবরণী ব্রেকেটে লিখবো আংশিক যেহেতু আমাকে শুধু মালিকানা সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ অর্থাৎ দায় পাশটা চেয়েছে তা আমরা আসি দায় পাশের মধ্যে আমরা সর্বপ্রথম আসবো চলতি দায় চলতি দায়ের মধ্যে আমরা পাচ্ছি প্রদেয় হিসাব 68,000 টাকা বকেয়া মজুরি 6,000 টাকা বকেয়া বেতন 7,200 টাকা এই দুটি জিনিস সমন্বয় থেকে আসছে এটা রাউমিল থেকে আসছে এটা যোগ করলে আমরা পাচ্ছি 81,200 টাকা অর্থাৎ এটা দায় পাশে আমাদের প্রথমে আসবে আমার চলতি দায় চলতি দায়ের পরে যদি আমাদের দীর্ঘমেয়াদী দায় থাকে অর্থাৎ 10% ঋণ আছে আমরা 10% ঋণ নিয়ে আসলাম 1,00,000 টাকা এখন একটি কথা বলা আছে যে বলার জন্য সেটা হচ্ছে আমাকে এখানে বকেয়ার সব খরচের কথা বলে দেওয়া আছে এই যে 10% ঋণ 10%টা এটা আমরা চাইলে 1 বছর এটা ধরতে পারতাম চাইলে 6 মাস ধরতে পারতাম চাইলে কোনো কিছু না ধরেও করতে পারতাম আমরা প্রথমে বলেছিলাম যে চাইলে 1 বছর একটা ধরা যায় আমরা 1 বছর একটা ধরতে পারি কিন্তু আলোচ্য অঙ্কের মধ্যে আমি এটার উপর কোনো সুদ ধরি নেই এটা আপনারা যেটাই করতে চান করতে পারবেন অর্থাৎ চাইলে সুদ ধরতে পারবেন আর চাইলে সুদ না ধরেও করতে পারবেন যদি সুদ ধরতে চান তাহলে আবার এখানে আমাদের বকেয়া খরচের মধ্যে এই যে বকেয়া সুদটা চলে আসবে তখন এখানে চলে আসবে বকেয়া সুদ যদি আপনি 10% ঋণের উপর 1 বছরের সুদ বকেয়া ধরতে চান তাহলে এখানে বকেয়া সুদ চলে আসবে যদি 6 মাসের সুদ ধরতে চান তাও বকেয়া সুদ চলে আসবে আমরা ধরে নিলাম যে প্রশ্ন মধ্যে দেয়া নাই অর্থাৎ আমরাও ধরলাম না এই হিসেবে আমরা ধরলাম না তাহলে 10% ঋণ 1,00,000 টাকা এরপর আমরা আসি মূলধন মূলধন 1,80,000 টাকা দেওয়া আছে যোগ নিট লাভ 99,200 টাকা 99,200 টাকা বলা আছে আমার প্রশ্নের মধ্যে তাহলে আমরা যেহেতু নিট লাভ করে দেওয়া আছে নিট লাভের মধ্যে এই সুদটা আছে কি নাই আমরা জানি না তাই আমরা নিজের থেকে আর আনি নাই যদি নিট লাভটা আমরা করতাম তখন আমাদের মতো করে আমরা ধরে নিতাম তাহলে মূলধনের সাথে নিট লাভ যোগ করলে 2,79,200 টাকা এরপর আমরা উত্তোলন 5,000 টাকা বাদ দিব বাদ দিলে 2,74,200 টাকা যোগ সাধারণ সঞ্চিতি আমার অঙ্কের মধ্যে যেহেতু সাধারণ সঞ্চিতি একটা কথা বলা আছে অর্থাৎ 65,000 টাকা
সাধারণ সঞ্চিতিটা আমাদের সেকেন্ড পেপারের মধ্যে সঞ্চিতি ও উদ্বৃত্ত কলামের মধ্যে যায়, আবার ফার্স্ট পেপারে যদি সাধারণ সঞ্চিতি দিয়ে দেয় তাহলে আমরা মূলধনের সাথে যোগ করে দেখিয়ে দিব। তার 3,39,200 টাকা যোগ করলে আমরা যোগফল পাচ্ছি 5,20,400 টাকা মালিকানা স্বত্ব ও মোট দায়ের পরিমাণ। এই ছিল আমার আজকের অঙ্ক। আমরা অঙ্কগুলোকে সালের অঙ্কগুলোকে যত বেশি প্র্যাকটিস করতে থাকবো তত বেশি আমরা আমাদের অঙ্কগুলো আমাদের আয়ত্তে আসতে থাকবে। এই জন্য বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে আমাদের জন্য অঙ্ক শিখা অঙ্ক জানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।